বিসমিল্লাহির রহমান রহিম। আজকে আমরা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন। এটা হচ্ছে ফোকাস কোচিং সেন্টারের বই। তো আজকে আমরা এখান থেকে দেখবো যে বিগত বছরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষাটা 19-20 সালের প্রশ্ন। এটা বাংলা ইংরেজি আমরা সাধারণ জ্ঞানটা দেখি। সাধারণ জ্ঞান তো প্রথম প্রশ্ন এসেছিলো, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো কি? মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। তারপর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের কোনটি রয়েছে? তবে ধান, পাট, শাপলা। তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র রাজি সদস্যকে? এটা হচ্ছে UNB রাজিয়া আক্তার বানু। গ্রিনল্যান্ড যে দেশের অংশ, এটা হচ্ছে ডেনমার্ক। তারপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন, রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে বেশি জড়িত? এটা হচ্ছে UNHCR। আর ছয় নম্বর, জলবায়ুর উপাদান নয় হচ্ছে সমুদ্র স্রোত। তারপর SDC এর পুনরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় কি? এটা হলো সেলুলার ফোন। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি? মুদ্রার যোগান বৃদ্ধি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন কি? এটা হচ্ছে তানভীর মোকাম্মেল। তারপরে হচ্ছে 11 নম্বর, বাঙালি জাতির মুক্তির সনদ হচ্ছে 6 দফা। নীল অর্থনীতি মূলত কার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সমুদ্র। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক মেয়াদ কত? এটা হচ্ছে 16-20। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না, সিলেটে বাস করে তিনজন, আর হলো তাজঙ্গা হলো সিলেটে বাস করে না। কীবোর্ডের ফাংশনাল কী সংখ্যা? দেখেন সাধারণ জ্ঞানের ভিতর ICT এসেছে। কীবোর্ডে ফাংশনাল কী এর সংখ্যা হলো 12। সুশাসন ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করে? এটা হচ্ছে বিশ্ব ব্যাংক। জেন্ডার বলতে নারী পুরুষের কী বলে? সামাজিক পার্থক্য না। ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়? এটা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই আন্দোলনটা হচ্ছিলো বুদ্ধির মুক্তি আন্দোলন। তারপর হচ্ছে 2019 সালে বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়? এটা হলো কেন উইলিয়ামসন। এটা হচ্ছে সাম্প্রতিক তথ্য, তোমরা এখন 24 সালেরটা জেনে নিবে বা যেটা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক আইন। ঐতিহাসিক স্থান কারবালা কোথায় অবস্থিত? কারবালা হচ্ছে ইরাকে অবস্থিত। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বে শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি? এটা হচ্ছে নরওয়ে। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সবাই পরিবেশ দূষণকারী দেশ। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন নাজিদা মুরাদ এবং ডেনিস মুকওয়েল গি। বাল্যবিবাহ প্রতিরোধের হটলাইন হচ্ছে 109 নম্বর। এটা হচ্ছে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাধারণ জ্ঞান অংশ।